হ্যাঁ এটা ঠিক, মাঝে মাঝে আমাদের জীবনে বিপদ আসে, পরীক্ষা আসে, মুসিবত আসে, এগুলো আসে আমাদেরকে শক্ত করার জন্য, ঠিক কি না? আমাদের কোমরকে সোজা করার জন্য, আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করার জন্য, প্রতিকূল পরিবেশে কি কি করে বীর দর্পে দাঁড়িয়ে থাকতে হয়, নিজের অস্তিত্বের প্রমাণ দিতে হয়, সেটা শিক্ষা দেবার জন্য। এজন্য মুমিনের হারাবার কিছু নেই। লা তাইআসু মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, কাফের ছাড়া, মুশরিক ছাড়া, নাস্তিক ছাড়া, মুনাফিক ছাড়া কেউ কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আমরা সবসময় আল্লাহর রহমতের ভিখারী, আমরা সবসময় আল্লাহর রহমতের প্রত্যাশী, আমরা সব পরিস্থিতিতে ভরসা রাখি একজনের উপর, তিনি কে? তাহলে এটা হচ্ছে সেন্ট্রাল থিম, যে আমরা হতাশ হব না, নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, নেভার বি আপসেট, কখনো মন খারাপ করা যাবে না, আমরা আল্লাহর উপর ভরসা রাখি।